নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেন সোনায় তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি টিফিন রেসিপি। এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা বাড়িতেও নিজেরা তৈরি করে খেতে পারো। এটাকে তোমরা ম্যাগির অমলেটও বলতে পারো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, খেয়াল রাখবে যাতে ডিমের খোসা না পড়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য হলে এই লঙ্কাটা না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এরপর যে ম্যাগির ভেতরে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এরপর আমি ডিমের মিশ্রণটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে মিডিয়াম করে রাখবে। দিয়ে আমি এইভাবে ডিমের মিশ্রণটাকে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বয়েল ম্যাগি। আমি ম্যাগিটাকে বয়েল করে নিয়েছি, বয়েল ম্যাগিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এক সাইডে দেব, আর অন্য পাশটা আমি হালকা করে উল্টে দেব। দেখো আমি কি করে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে খুব সাবধানে আমি ম্যাগির অমলেটটাকে উল্টে নেব। দেখো কি সুন্দর উল্টে গেল, খুব সাবধানে উল্টাবে যাতে ভেঙে না যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এই টিফিন রেসিপিটা। আশা করছি এই টিফিন রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবে, আর নিজেরাও ট্রাই করে বাড়িতে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। বাই, আবার নিয়ে আসবো নতুন রেসিপি। ততক্ষণ আমার সঙ্গে থাকো।